সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। আমাদের এখনকার আয়োজনে রয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত বাংলা জীবনী। আর এই জীবনীটি তৈরি করার জন্য আমাদের কাছে অসংখ্য বন্ধু রিকোয়েস্ট করেছিলেন, আপনাদের সকলকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। সেই সাথে আপনি যদি চান আপনার কোনো প্রিয় ব্যক্তিত্ব অথবা জানার আগ্রহ আছে এমন কোনো ব্যক্তির উপর আমাদের পরবর্তী ভিডিওটি তৈরি করা হোক, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আর সব সময় আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে আপনি আমাদের পরবর্তী ভিডিওটি মিস না করেন। চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। প্রচলিত ধারণা মোতাবেক ওনার জন্ম 570 খ্রিস্টাব্দে। প্রখ্যাত ইতিহাসবেদ্যা মন্টগোমারি ওয়ার্ড তার পুস্তকে 570 সনই ব্যবহার করেছেন, তবে ওনার প্রকৃত জন্ম তারিখ বের করা বেশ কষ্টসাধ্য কাজ। তাছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো মন্তব্য করেছেন বলে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি, এজন্যই এ নিয়ে ব্যাপক মতবিরোধ রয়েছে। যাই হোক, নবীর জন্মের বছরেই হস্তিযুদ্ধের ঘটনা ঘটে এবং সে সময় সম্রাট নরসেওয়ার সিংহাসনে আরোহণের 40 বছর পূর্তি ছিল এ নিয়ে কারো মাঝে দ্বিমত নেই। তার পিতা আবদুল্লাহ এবং মাতা আমেনা। জন্মের পূর্বেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে হারিয়ে এতিম হয়েছিলেন এবং 6 বছর বয়সে মা আমেনা এবং 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালেব এর মৃত্যুর পর এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার গ্রহণ করেন চাচা আবু তালেব। তৎকালীন আরবের রীতি ছিল যে তারা মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সন্তানদের সুস্থ দেহ এবং সুঠাম গড়ন তৈরির জন্য জন্মের পরপরই দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন মহিলাদের কাছে দিয়ে দিতেন এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নিতেন। এই রীতি অনুসারে মুহাম্মদকেও হালিমা বিনতে আবু জুয়াইবের অপর নাম হালিমা সাদিয়ার হাতে দিয়ে দেয়া হয়। এই শিশুকে ঘরে আনার পর দেখা যায় হালিমার সচ্ছলতা ফিরে আসে এবং তারা শিশুপুত্রকে সঠিকভাবে লালন পালন করতে সমর্থ হন। এ বিষয়ে একটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল হালিমার একটি স্তনই পান করতেন এবং অপরটি তার অপর দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। 2 বছর লালন পালনের পর হালিমা শিশু মুহাম্মদকে আমিনার কাছে ফিরিয়ে দেন, কিন্তু এর পরপরই মক্কায় মহামারী দেখা দেয় এবং শিশু মুহাম্মদকে হালিমার কাছে ফিরিয়ে দেয়া হয়। হালিমাও চাচ্ছিলেন শিশুটিকে ফিরে পেতে, এতে তার আশা পূর্ণ হল। ইসলামী বিশ্বাস মতে এর কয়েকদিন পরই একটি অলৌকিক ঘটনা ঘটে। একদিন শিশু নবীর বুক চিরে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানিতে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করে দেয়া হয়। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে সিনাচাকের ঘটনা হিসেবে খ্যাত। এই ঘটনার পরই হালিমা মুহাম্মদকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। 6 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি মায়ের সাথে কাটান। এই সময় একদিন আমিনার ইচ্ছা হয় ছেলেকে নিয়ে মদিনায় যাবেন। সম্ভবত কোনো আত্মীয়ের সাথে দেখা করা এবং স্বামীর কবর জিয়ারত করাই এর কারণ ছিল। আমিনা ছেলে, শ্বশুর ও দাসী উম্মে আয়মনকে নিয়ে 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছেন। তিনি মদিনায় 1 মাস সময় অতিবাহিত করেন। 1 মাস পর মক্কা ফেরার পথে আর ওয়া নামক স্থানে এসে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। মাতার মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালেব শিশু মুহাম্মদকে নিয়ে মক্কায় পৌঁছেন। এরপর থেকে দাদাই মুহাম্মদের দেখাশোনা করতে থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার দাদাও মারা যান। মৃত্যুর আগে তিনি তার পুত্র আবু তালিবকে মুহাম্মদের দায়িত্ব দিয়ে যান। আবু তালিব ব্যবসায়ী ছিলেন এবং আরবদের নিয়ম অনুযায়ী বছরে একবার সিরিয়া সফরে যেতেন। মুহাম্মদের বয়স যখন 12 বছর, তখন তিনি চাচার সাথে সিরিয়া যাওয়ার জন্য বায়না ধরলেন। ভাতিজার প্রতি তার অত্যধিক মমতার কারণে আবু তালিব আর নিষেধ করতে পারলেন না। যাত্রাপথে বসরা পৌঁছার পর কাফেলাসহ আবু তালিব তাঁবু ফেললেন। সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী বসরা অনেক দিক দিয়ে সেরা ছিল। এবার চলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বজীবন সম্পর্কে কিছুটা ধারণা নেই। আরবদের মধ্যে বিদ্যমান হিংস্রতা,
খেয়ানত প্রবণতা এবং প্রতিশোধ স্পৃহা দমনের জন্যই হিলফুল ফজুল নামক একটি সংগঠন প্রতিষ্ঠিত করেছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ এতে যোগদান করেন এবং এই সংঘকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি বিরাট ভূমিকা রাখেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তরুণ বয়সে মোহাম্মদের তেমন কোনো পেশা ছিল না, তবে তিনি বকরি চড়াতেন বলে অনেকেই উল্লেখ করেন। সাধারণত তিনি যে বকরিগুলো চড়াতেন সেগুলো ছিল বনি সাদ গোত্রের। কয়েক রাত পারিশ্রমিকের বিনিময়ে তিনি মক্কার বসবাসরত বিভিন্ন ব্যক্তির বকরিও চড়াতেন। এরপর তিনি ব্যবসা শুরু করেন। মোহাম্মদ অল্প সময়ের মধ্যেই এ কাজে ব্যাপক সফলতা লাভ করেন। এতই খ্যাতি তিনি লাভ করেন যে তার উপাধি হয়ে যায় আল আমিন এবং আল সাদিক, যেগুলোর বাংলা অর্থ হচ্ছে যথাক্রমে বিশ্বস্ত এবং সত্যবাদী। ব্যবসা উপলক্ষে তিনি সিরিয়া, বসরা, বাহরাইন এবং ইয়েমেনে বেশ কয়েকবার সফর করেন। মোহাম্মদের সুখ্যাতি যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন খাদিজা বিনতে খুয়াইলিদ তা অবহিত হয়েই তাকে নিজের ব্যবসার জন্য সফরে যাবার অনুরোধ জানান। মোহাম্মদ এই প্রস্তাব গ্রহণ করেন এবং খাদিজার পণ্য নিয়ে সিরিয়ার অন্তর্গত বসরা পর্যন্ত যান। খাদিজা মাইসারার মুখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও ন্যায়পরায়ণতার ভূয়সী প্রশংসা শুনে অভিভূত হন। এছাড়া ব্যবসায়ে সফলতা দেখে তিনি তার যোগ্যতা সম্বন্ধেও অবহিত হন। এক পর্যায়ে তিনি মোহাম্মদকে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি স্বীয় বান্ধবী নাভিসা বিনতে মুনব্বিহরের কাছে বিয়ের ব্যাপারে তার মনের কথা ব্যক্ত করেন। নাভিসার কাছে শুনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি তার অভিভাবকদের সাথে কথা বলে তারপর জানাবেন। মোহাম্মদ তার চাচার সাথে কথা বলে বিয়ের সম্মতি জ্ঞাপন করেন। বিয়ের সময় খাদিজার বয়স ছিল 40 আর মোহাম্মদের বয়স ছিল 25 বছর। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, তখন কাবা গৃহের পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। বেশ কয়েকটি কারণে কাবা গৃহের সংস্কার কাজ শুরু হয়। পুরনো ইমারত ভেঙে ফেলে নতুন করে তৈরি করা শুরু হয়। এভাবে পুনর্নির্মাণের সময় যখন হাজরে আসওয়াদ পবিত্র কালো পাথর পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়, তখনই বিপত্তি দেখা দেয়। মূলত কোন গোত্রের লোক এই কাজটি করবে তা নিয়েই ছিল কোন্দল। নির্মাণ কাজ সব গোত্রের মধ্যে ভাগ করে দেয়া হয়েছিল, কিন্তু হাজরে আসওয়াদ স্থাপন ছিল একজনের কাজ। কে স্থাপন করবে এ নিয়ে শুরু হয় এবং চার পাঁচ দিন যাবৎ এ বিবাদ অব্যাহত থাকায় এক পর্যায়ে এটি এমনই মারাত্মক রূপ ধারণ করে যে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটার সম্ভাবনা দেখা দেয়। এমত অবস্থায় আবু উমাইয়া মাখজুমি একটি সমাধান নির্ধারণ করে যে পরদিন প্রত্যুষে মসজিদে হারামের দরজা দিয়ে যে প্রথম প্রবেশ করবে তার সিদ্ধান্তই সবাই মেনে নেবে। পরদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কাবায় প্রবেশ করেন। এতে সবাই বেশ সন্তুষ্ট হয় এবং তাকে বিচারক হিসেবে মেনে নেয়, আর তার প্রতি সবার সুগভীর আস্থাও ছিল। যা হোক, এই দায়িত্ব পেয়ে মোহাম্মদ অত্যন্ত সুচারুভাবে ফয়সালা করেন। তিনি একটি চাদর বিছিয়ে তার উপর নিজ হাতে হাজরে আসওয়াদ রাখেন এবং বিবাদমান প্রত্যেক গোত্রের নেতাদের ডেকে তাদেরকে চাদরের বিভিন্ন কোণা ধরে যথাস্থানে নিয়ে যেতে বলেন এবং তারা তাই করেন। এরপর তিনি পাথর উঠিয়ে নির্দিষ্ট স্থানে স্থাপন করেন। এবার চলুন জেনে নেওয়া যাক, যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। 40 বছর বয়সে ইসলামের নবী মোহাম্মদ নবুয়ত লাভ করেন, অর্থাৎ এই সময়েই স্রষ্টা তার কাছে ওহী প্রেরণ করেন। নবুয়ত সম্বন্ধে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় আজ জুহরির বর্ণনায়। জুহরি বর্ণিত হাদিস অনুসারে নবী সত্য দর্শনের মাধ্যমে ওহী লাভ করেন। 30 বছর বয়স হয়ে যাওয়ার পর নবী প্রায়ই মক্কার অদূরে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় কাটাতেন। তার স্ত্রী খাদিজা নিয়মিত তাকে খাবার দিয়ে আসতেন। এমনই এক ধ্যানের সময় ফেরেশতা জিব্রাইল তার কাছে আল্লাহ প্রেরিত ওহী নিয়ে আসেন। জিব্রাইল আলাইহিসাল্লাম তাকে এই আয়াতগুলি পাঠ করতে বলেন, যার বাংলা অনুবাদ হচ্ছে এরকম, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে, পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। উত্তরে নবী জানান যে তিনি পড়তে জানেন না। এতে জিব্রাইল তাকে জড়িয়ে ধরে প্রবল চাপ প্রয়োগ করেন এবং আবার একই আয়াতগুলো পড়তে বলেন, কিন্তু এবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অপারগতার কথা প্রকাশ করেন। এভাবে তিনবার চাপ দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পড়তে সমর্থ হন। অবতীর্ণ হয় কোরআনের প্রথম আয়াত গুচ্ছ সুরা আল আলাকের প্রথম পাঁচ আয়াত। প্রথম অবতরণের পর নবী এতই ভীত হয়ে পড়েন যে কাঁপতে কাঁপতে নিজ গৃহে প্রবেশ করেই খাদিজাকে কম্বল দিয়ে নিজের গা জড়িয়ে দেওয়ার জন্য বলেন। বারবার বলতে থাকেন, আমাকে আবৃত করো। নওফেল তাকে শেষ নবী হিসেবে আখ্যায়িত করেন। ধীরে ধীরে আত্মস্থ হন নবী, তারপর আবার অপেক্ষা করতে থাকেন পরবর্তী প্রত্যাদেশের জন্য। একটি লম্বা বিরতির পর তার কাছে দ্বিতীয়বারের মতো ওহি আসে। এবার অবতীর্ণ হয় সূরা মুদ্দাসির এর কয়েকটি আয়াত। এরপর থেকে গোপনে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসলাম ছিল জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য প্রেরিত একটি আদর্শ ব্যবস্থা, তাই এর প্রতিষ্ঠার পথ ছিল খুবই বন্ধুর। এই প্রতিকূলতার মধ্যেই নবীর মক্কা জীবন শুরু হয়। প্রত্যাদেশ অবতরণের পর নবী বুঝতে পারেন এটি প্রতিষ্ঠা করতে হলে তাকে পুরো আরব সমাজের প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে হবে, কারণ তৎকালীন নেতৃত্বের ভিত ধ্বংস করা ব্যতীত ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার অন্য কোনো উপায় ছিল না। তাই প্রথমে তিনি নিজ আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের মাঝে গোপনে ইসলামের বাণী প্রচার শুরু করেন। মুহাম্মদের আহ্বানে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি ছিলেন খাদিজা। এরপর মুসলিম হন মুহাম্মদের চাচাতো ভাই এবং তার ঘরেই প্রতিপালিত কিশোর আলী। ইসলাম গ্রহণের সময় তার বয়স ছিল মাত্র 10 বছর। ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য নবী নিজ বংশীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সভা করেন। এই সভায় কেউই তার আদর্শ মেনে নেয়নি। এই সভাতে শুধু একজনই ইসলাম গ্রহণ করে, সে হল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণকারী তৃতীয় ব্যক্তি ছিল নবীর অন্তরঙ্গ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবেই প্রথম পর্যায়ে তিনি ইসলাম প্রচারের কাজ শুরু করেন এবং এই প্রচার কাজ চলতে থাকে সম্পূর্ণ গোপনে। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করেন। এ ধরনের প্রচারের সূচনাটা বেশ নাটকীয় ছিল। নবী সাফা পর্বতের উপর দাঁড়িয়ে চিৎকার করে সকলকে সমবেত করেন। এরপর প্রকাশ্যে বলেন যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। কিন্তু এতে সকলে তার বিরুদ্ধে প্রচণ্ড ক্ষেপে যায় এবং এই সময় থেকেই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অত্যাচার শুরু হয়। ইসলাম বিদ্বেষীরা মূলত কয়েকটি স্তরে নির্যাতন শুরু করে। প্রথমত উস্কানি ও উত্তেজনার আবহ সৃষ্টি হয়। এরপর অপপ্রচার, কূটতর্ক এবং যুক্তি। একসময় ইসলামী আন্দোলনকে সহায়হীন করার প্রচেষ্টা শুরু হয়, যাকে সফল করার জন্য একটি নেতিবাচক ফ্রন্ট গড়ে ওঠে। একই সাথে গড়ে তোলা হয় সাহিত্য ও অশ্লীল গান বাজনার ফ্রন্ট। এমনকি এক পর্যায়ে মুহাম্মদের সাথে আপোষেরও প্রচেষ্টা চালায় কুরাইশরা, কিন্তু মুহাম্মদ তা মেনে নেননি, কারণ আপোষের শর্ত ছিল নিজের মতো ইসলাম পালন করা। সেক্ষেত্রে তার ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যই ভেস্তে যেত। ধীরে ধীরে যখন মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা চরমরূপ ধারণ করে, তখন নবী কিছু সংখ্যক মুসলিমকে আবিসিনিয়ায় হিজরত করতে পাঠান। সেখান থেকেও কুরাইশরা মুসলিমদের ফেরত আনার চেষ্টা করে, যদিও তৎকালীন আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশির কারণে তা সফল হয়নি। এরপর ইসলামের ইতিহাসে যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে তা হল উমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণ। নবী সবসময় চাইতেন যেন আবু জেহেল ও উমরের মধ্যে যে কোনো একজন অন্তত ইসলাম গ্রহণ করে। তার এই ইচ্ছা এতে পূর্ণতা লাভ করে। আরব সমাজে উমরের বিশেষ প্রভাব থাকায় তার ইসলাম গ্রহণ ইসলাম প্রচারকে খানিকটা সহজ করে, যদিও কঠিন অংশটি তখনও মুখ্য বলে বিবেচিত হচ্ছিল। এরপর একসময় নবীর চাচা হামজা ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণে আরব মুসলিমদের আধিপত্য কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়। এভাবে ইসলাম যখন শ্লথ গতিতে এগিয়ে চলছে, তখন মক্কার কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারী সহ গোটা বনু হাশেম গোত্রকে একঘরে ও আটক করে রাখে। 3 বছর আটক থাকার পর তারা মুক্তি পায়। কিন্তু মুক্তির পরের বছরটি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুঃখের বছর, কারণ এই বছরের খুব অল্প সময়ের ব্যবধানে তার স্ত্রী খাদিজা ও চাচা আবু তালিব মারা যায়। দুঃখের সময়ে নবী মক্কায় ইসলাম প্রচারের ব্যাপারে অনেকটাই হতাশ হয়ে পড়েন। হতাশ হয়ে তিনি মক্কা বাদ দিয়ে এবার ইসলাম প্রচারের জন্য তায়েফ যান। অবশ্য তায়েফ গমনের তারিখ নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু সেখানে ইসলাম প্রচার করতে গিয়ে তিনি চূড়ান্ত অপমান, ক্রোধ ও উপহাসের শিকার হন। এমনকি
তায়েফের লোকজন তাদের কিশোর তরুণদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দেয়। তারা ইট প্রস্তরের আঘাতে নবীকে রক্তাক্ত করে দেয়। তবু তিনি হাল ছাড়েননি, বরং তিনি নতুন সম্ভাবনার কথা চিন্তা করতে থাকেন। এমন সময়েই কিছু শুভ ঘটনা ঘটে। ইসলামী ভাষ্যমতে এ সময় মুহাম্মদ এক রাতে মক্কায় অবস্থিত মসজিদুল হারাম থেকে জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসায় যান। এই ভ্রমণ ইতিহাসে ইসরা নামে পরিচিত। কথিত আছে, মসজিদুল আকসা থেকে তিনি একটি বিশেষ যানে করে উর্ধারোহণ করেন এবং মহান আল্লাহর সান্নিধ্য লাভ করেন। এছাড়া তিনি বেহেস্ত ও দোজখ সহ মহাবিশ্বের সকল স্থান অবলোকন করেন। এই যাত্রা ইতিহাসে মিরাজ নামেও পরিচিত। এই সম্পূর্ণ যাত্রার সময়ে পৃথিবীতে কোনো সময়ই অতিবাহিত হয়নি বলে বলা হয়ে থাকে। এরপর আরও শুভ ঘটনা ঘটে। মদিনার বেশ কিছু লোক ইসলামের প্রতি উৎসাহী হয়ে ইসলাম গ্রহণ করে। তারা মূলত হজ করতে এসে ইসলামের দাওয়াত পেয়েছিল। এরা আকাব নামক স্থানে মুহাম্মাদের কাছে শপথ করে যে তারা যে কোনো অবস্থায় নবীকে রক্ষা করবে এবং ইসলামের প্রসারে কাজ করবে। এই শপথগুলো আকাবার শপথ নামে সুপরিচিত। এই শপথগুলোর মাধ্যমেই মদিনায় ইসলাম প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ সৃষ্টি হয় এবং একসময় মদিনের ১২টি গোত্রের নেতারা একটি প্রতিনিধি দল প্রেরণের মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আসার আমন্ত্রণ জানায়। মদিনা তথা ইয়াসরিবের অনেক আগে থেকে প্রায় ৬২০ সাল পর্যন্ত গোত্রে গোত্রে এবং ইহুদিদের সাথে অন্যদের যুদ্ধ লেগে থাকত। বিশেষত বোয়াছের যুদ্ধে সবগুলো গোত্র অংশগ্রহণ করে এবং প্রচুর রক্তপাত ঘটে। এ থেকে মদিনার লোকেরা বুঝতে সমর্থ হয়েছিল যে রক্তের বিনিময়ে রক্ত নেয়ার নীতিটি এখন আর প্রযোজ্য হতে পারে না। এজন্য তাদের একজন নেতা দরকার যে সবাইকে একতাবদ্ধ করতে পারবে। এই চিন্তা থেকেই তারা মুহাম্মদকে আমন্ত্রণ জানিয়েছিল। যদিও আমন্ত্রণকারী অনেকেই তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি, এই আমন্ত্রণে মুসলিমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়। সবশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। তাদের হিজরতের দিনেই কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিল, যদিও তা সফল হয়নি। এভাবেই মক্কী যুগের সমাপ্তি ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবন। নিজ গোত্র ছেড়ে অন্য গোত্রের সাথে যোগদান আরবে অসম্ভব হিসেবেই পরিগণিত হতো, কিন্তু ইসলামের দৃষ্টিতে সেরকম নয়, কারণ এক্ষেত্রে ইসলামের বন্ধনই শ্রেষ্ঠ বন্ধন হিসেবে মুসলিমদের কাছে পরিগণিত হতো। এটি তখনকার যুগে একটি বৈপ্লবিক চিন্তা জন্ম দেয়। ইসলামী পঞ্জিকায় হিজরতের বর্ষ থেকে দিন গণনা শুরু হয়। এজন্য ইসলামী পঞ্জিকার বর্ষের শেষ AH উল্লেখিত থাকে, যার অর্থ হচ্ছে আফটার হিজরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছিলেন একজন মধ্যস্থতাকারী এবং শাসক হিসেবে। তখন বিবাদমান দুটি মূল পক্ষ ছিল আউস ও খাজরাজ। তিনি তার দায়িত্ব সুচারুরূপে পালন করেছিলেন। মদিনার সকল গোত্রকে নিয়ে ঐতিহাসিক মদিনা সনদ স্বাক্ষর করেন, যা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংবিধান হিসেবে চিহ্নিত হয়ে থাকে। এই সনদের মাধ্যমে মুসলিমদের মধ্যে সকল রক্তারক্তি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এমনকি এর মাধ্যমে রাষ্ট্রীয় নীতির গোড়াপত্তন করা হয় এবং সকল গোত্রের মধ্যে জবাবদিহিতার অনুভূতি সৃষ্টি করা হয়। আউস খাজরাজ উভয় গোত্রই ইসলাম গ্রহণ করেছিল। এছাড়াও প্রধানত তিনটি ইহুদি গোত্র, বনু কাইনুকু, বনু কুরাইজা এবং বনু নাদির, এগুলো সহ মোট ৮টি গোত্র এই সনদে স্বাক্ষর করেছিল। এই সনদের মাধ্যমে মদিনা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার প্রধান। মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই মক্কার সাথে এর সম্পর্ক দিন দিন খারাপ হতে থাকে। মক্কার কুরাইশরা মদিনা রাষ্ট্রের ধ্বংসের জন্য মনোভাব পোষণ করতে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে আশেপাশের সকল গোত্রের সাথে সন্ধি চুক্তি স্থাপনের মাধ্যমে শান্তি স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন। কিন্তু মক্কার কুরাইশরা গৃহত্যাগী সকল মুসলিমদের সম্পত্তি ক্রয় করে নেয়। এই অবস্থায় ৬২৪ সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০০ সৈন্যের একটি সেনাদলকে মক্কার একটি বাণিজ্যিক কাফেলাকে বাধা দেওয়ার উদ্দেশ্যে পাঠায়, কারণ উক্ত কাফেলা বাণিজ্যের নাম করে অস্ত্র সংগ্রহের চেষ্টা করছিল। কুরাইশরা তাদের কাফেলা রক্ষার সফল হয়, কিন্তু এই প্রচেষ্টার প্রতিশোধ নেয়ার জন্য যুদ্ধের ডাক দেয়। আত্মরক্ষামূলক এই যুদ্ধে মুসলিমরা সৈন্য সংখ্যার দিক দিয়ে কুরাইশদের এক তৃতীয়াংশ হয়েও বিজয় অর্জন করে। এই যুদ্ধ বদর যুদ্ধ নামে পরিচিত, যা ৬৫৫
চব্বিশ খ্রিস্টাব্দের 15ই মার্চ সংঘটিত হয়েছিল। মুসলিমদের মতে এই যুদ্ধে আল্লাহ মুসলিমদের সহায়তা করেছিলেন। যা হোক, এই সময় থেকেই ইসলামের সশস্ত্র ইতিহাসের সূচনা ঘটে। এরপর 625 সালে 23 মার্চ উহুদ যুদ্ধ সংঘটিত হয়। এতে প্রথম দিকে মুসলিমরা পরাজিত হলেও শেষে বিজয়ীর বেশে মদিনায় প্রবেশ করতে সমর্থ হয়। কুরাইশরা বিজয়ী হওয়া সত্ত্বেও চূড়ান্ত মুহূর্তে নীতিগত দুর্বলতার কারণে পরাজিত বেশে মক্কায় প্রবেশ করে। 627 সালে আবু সুফিয়ান কুরাইশদের আরেকটি দল নিয়ে মদিনা আক্রমণ করে, কিন্তু এবারও খন্দকের যুদ্ধে মুসলিমদের কাছে তারা শোচনীয়ভাবে পরাজিত হয়। যুদ্ধ বিজয়ে উৎসাহিত হয়ে মুসলিমরা আরবে একটি প্রভাবশালী শক্তিতে পরিণত হয়। ফলে আশেপাশের অনেক গোত্রের উপরেই মুসলিমরা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। কিন্তু এ সময়ে মদিনায় বসবাসকারী ইহুদিরা ইসলামী রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দেখা দেয়। মূলত ইহুদিরা বিশ্বাস করত না যে একজন অ-ইহুদি শেষ নবী হতে পারে। এজন্য তারা তখনই ইসলামের আদর্শ মেনে নেয়নি, এবং যখন ইসলামী রাষ্ট্রের শক্তি বুঝতে পারে তখন তারা এর বিরুদ্ধে শক্তি প্রয়োগের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি যুদ্ধের পর একটি করে ইহুদি গোত্রের উপর আক্রমণ করেন। বদর ও উহুদের যুদ্ধের পর বনু কাইনুকা ও বনু নাদির গোত্র সপরিবারে মদিনা থেকে বিতাড়িত হয়, আর খন্দকের পর সকল ইহুদিকে মদিনা থেকে বিতাড়ন করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইহুদি বিদ্বেষের দুটি কারণ উল্লেখ পাওয়া যায়, একটি ধর্মীয় এবং অন্যটি রাজনৈতিক। ধর্মীয় দিক দিয়ে চিন্তা করলে আহলে কিতাব হয়েও শেষ নবীকে মেনে না নেয়ার শাস্তি ছিল এটি, আর রাজনৈতিকভাবে চিন্তা করলে ইহুদিরা মদিনার জন্য একটি হুমকি ও দুর্বল দিক ছিল, এজন্যই তাদেরকে বিতাড়িত করা হয়। কুরআনে যদিও মুসলিমদের হজের নিয়ম ও আবশ্যকীয়তা উল্লেখ করা আছে, তথাপি কুরাইশদের শত্রুতার কারণে মুসলিমরা হজ আদায় করতে পারছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিব্য দর্শনে দেখতে পান তিনি হজের জন্য মাথা কামাচ্ছেন। এ দেখে তিনি হজ করার জন্য মনস্থির করেন এবং 6 হিজরি সনের শাওয়াল মাসে হজের উদ্দেশ্যে 1400 সাহাবা নিয়ে মদিনার পথে যাত্রা করেন। কিন্তু এবারও কুরাইশরা বাধা দেয়। অগত্যা মুসলিমরা মক্কার উপকণ্ঠে হুদাইবিয়া নামক স্থানে ঘাঁটি স্থাপন করে। এখানে কুরাইশদের সাথে মুসলিমদের একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইতিহাসে হুদাইবিয়া সন্ধি নামে সুপরিচিত। এই সন্ধি মতে মুসলিমরা সে বছর হজ করা ছাড়াই মদিনায় প্রত্যাবর্তন করে। সন্ধির অধিকাংশ শর্ত মুসলিমদের বিরুদ্ধে গেলেও মুহাম্মদ এই চুক্তি সম্পাদন করেছিলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের রাসুল হিসেবে প্রেরিত হয়েছিলেন, সুতরাং পৃথিবীর সব জায়গায় ইসলামের আহ্বান পৌঁছে দেওয়া তার দায়িত্ব ছিল। হুদাইবিয়া সন্ধির পর কুরাইশ ও অন্যান্য আরব গোত্রগুলো থেকে আশ্বস্ত হয়ে এ কাজে মনোনিবেশ করে। সে সময় পৃথিবীর প্রধান রাজশক্তিগুলো ছিল ইউরোপের রোম সাম্রাজ্য, দ্য হোলি রোমান এম্পায়ার, এশিয়ার পারস্য সাম্রাজ্য এবং আফ্রিকার হাফসা সাম্রাজ্য। এছাড়াও মিশরের আজিজ মোকাউকিস, ইয়ামামার সর্দার এবং সিরিয়ার গাসিয়ানি শাসনকর্তাও বেশ প্রতাপশালী ছিলেন। তাই 6ষ্ঠ হিজরির জিলহজ মাসের শেষ দিকে একই দিনে এদের কাছে ইসলামের আহ্বানপত্রসহ 6 জন দূত প্রেরণ করা হয়। অবশেষে যেভাবে হলো মক্কা বিজয়। 10 বছর মেয়াদী হুদাইবিয়ার সন্ধি মাত্র 2 বছর পরেই ভেঙে যায়। 10 বছর মেয়াদী হুদাইবিয়ার সন্ধি মাত্র 2 বছর পরেই ভেঙে যায়। খুজা আ গোত্র ছিল মুসলমানদের মিত্র, অপরদিকে তাদের শত্রু বকর গোত্র ছিল কুরাইশদের মিত্র। এক রাতে বকর গোত্র খুজাআদের উপর অতর্কিত হামলা চালায়। কুরাইশরা এই আক্রমণে অন্যায়ভাবে বকর গোত্রকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে। কোনো কোনো বর্ণনা মতে কুরাইশদের কিছু যুবকও এই হামলায় অংশগ্রহণ করে। এই ঘটনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কাছে 3টি শর্ত সহ পত্র প্রেরণ করেন এবং কুরাইশদেরকে এই 3টি শর্তের যে কোনো একটি মেনে নিতে বলেন। শর্ত 3টি হল, কুরাইশরা খুজা গোত্রের নিহতদের রক্তপণ শোধ করবে, অথবা তারা বকর গোত্রের সাথে তাদের মৈত্রী চুক্তি বাতিল ঘোষণা করবে, অথবা এ ঘোষণা দিবে যে হুদাইবিয়ার সন্ধি বাতিল করা হয়েছে এবং কুরাইশরা যুদ্ধের জন্য প্রস্তুত। কুরাইশরা জানালো যে তারা শুধু 3য় শর্তটি গ্রহণ করবে, কিন্তু খুব দ্রুত কুরাইশরা তাদের ভুল বুঝতে পারল এবং আবু সুফিয়ানকে সন্ধি নবায়নের জন্য দূত হিসেবে মদিনায় প্রেরণ করল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং মক্কা আক্রমণের প্রস্তুতি শুরু করলেন। 630 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবির বিশাল বাহিনী নিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন। সেদিনটি ছিল 8ষ্ঠ হিজরির রমজান মাসের 10 তারিখ।
বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ছাড়া মোটামুটি বিনা প্রতিরোধে মক্কা বিজিত হল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে সেখানে প্রবেশ করলেন। তিনি মক্কাবাসীর জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন, তবে দশজন নর এবং নারী এই ক্ষমার বাইরে ছিল। তারা বিভিন্নভাবে ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রটাতে ব্যস্ত ছিল, তবে এদের মধ্য হতেও পরবর্তীতে কয়েকজনকে ক্ষমা করা হয়। মক্কায় প্রবেশ করেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবা ঘরে আগমন করেন এবং সেখানকার সকল মূর্তি ধ্বংস করেন। মুসলমানদের শান শওকত দেখে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা গুণে মুগ্ধ হয়ে অধিকাংশ মক্কাবাসী ইসলাম গ্রহণ করে। কোরআনে এই বিজয়ের ঘটনা বিশেষভাবে আলোচিত হয়েছে। অবশেষে এই মহামানবের চিরবিদায়ের ক্ষণ যেভাবে ঘনিয়ে এসেছিল, বিদায় হজ থেকে ফেরার পর হিজরি 11 সনের সফর মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত হন। জ্বরের তাপমাত্রা প্রচণ্ড হওয়ার কারণে পাগড়ির উপর থেকেও উষ্ণতা অনুভব হচ্ছিল। অসুস্থ অবস্থাতেও তিনি 11 দিন নামাজের ইমামতি করেন। অসুস্থতা তীব্র হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কামরায় অবস্থান করতে থাকেন। তার কাছে 7 কিংবা 8 দিনার ছিল, মৃত্যুর একদিন পূর্বেও তিনি এগুলো দান করে যান। বলা হয় এই অসুস্থতা ছিল খাইবারের এক ইহুদি নারীর তৈরি বিষ মেশানো খাবার গ্রহণের কারণে। অবশেষে 11 হিজরি সালের রবিউল আউয়াল মাসের 1 তারিখ সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। এই সময় তার বয়স হয়েছিল 63 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল দেন এবং কাফন পরান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কামরায় যে স্থানে তিনি মৃত্যুবরণ করেন জানাজার পর সেখানেই তাকে দাফন করা হয়। এখনকার মতো এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই যে কাজটি করতে ভুলবেন না সেটি হচ্ছে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিবেন। এছাড়াও আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য এবং আপনার মূল্যবান মতামতটি অতি দ্রুত আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ফেসবুক ফ্যান পেজটিতে লাইক করে আমাদের সাথেই থাকুন। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটি বিষয় মনে রাখবেন, আপনার একটি লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরও সুন্দরভাবে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করে। সো নেভার ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস, অ্যান্ড অলসো নেভার ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস আওয়ার নেক্সট ভিডিওস।